ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি কি কোনোদিনও ভালো হবে না। গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কোড ল্যাঙ্গুয়েজ মাসুদ, তুমি কি ভালো হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে যেখানে দেখছেন বলছেন ভালো হয়ে যেতে। প্রশ্ন ওঠে, কে এই মাসুদ, তিনি এখন কোথায় ও কেমন আছেন, কেন তাকে ভালো হওয়ার কথা বলা হয়েছিল, তিনি কি আদৌ ভালো হয়েছেন কিনা, এসব বিষয় খোঁজ নিতে গিয়ে যা জানা যায় তা চমকে ওঠার মতো। চলুন ছোট্ট এই ভিডিওটিতে সেই মাসুদের সবশেষ আপডেট জেনে নেওয়া যাক। 2017 সালের 18 জানুয়ারি বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সড়কমন্ত্রীর কাছে সেবা গ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে সড়কমন্ত্রীর সঙ্গে তখন ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপপরিচালক মাসুদ আলম। সেবা গ্রহীতাদের কাছে থেকে অভিযোগ শুনে সড়কমন্ত্রী তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও, তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ, তুমি কি কোনোদিনও ভালো হবে না। ওবায়দুল কাদের পরে বলেছিলেন, মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে, ব্যবহার ভালো মধুর মতো, কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে। তারপর থেকে আলোচনায় উঠে আসেন মাসুদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সবসময়ই আলোচনায় থাকেন মাসুদ, নানান সময়ে একজন অন্যজনকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দেন, মাসুদ তুমি কি ভালো হবা না। জানা গেছে সেই মাসুদের আসল নাম মাসুদ আলম, ডাকনাম মাসুদ। ভাইরাল মাসুদ বেশ ভালো আছেন, বহাল তবিয়তে আছেন, তার পদোন্নতি হয়েছে, তিনি এখন বিআরটিএর মিরপুর অফিসে নেই, দায়িত্ব পালন করছেন সংস্থাটির প্রধান কার্যালয়ে। এখন বিআরটিএর সদর দপ্তরে আছেন উপপরিচালক ইঞ্জিনিয়ারিং এক পদে, শাখা অফিস থেকে মূল অফিসে কাজ করছেন। মাসুদ ভালো হয়েছেন কিনা এ নিয়ে তার নিজের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া নেই। যতবার তার কাছে প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হয়েছে ততবার মাসুদ বলেছেন এটি পুরনো ঘটনা, তিনি ওই প্রসঙ্গ তুলতেই হেসে উড়িয়ে দেন, তার চোখমুখ লাল হয়ে যায়, হয়তো লজ্জাও আছে তার। সম্প্রতি ভিডিওটি প্রসঙ্গে মাসুদ আলমের সঙ্গে কথা বললে তিনি বলেন এটি 4 বছর আগের ঘটনা, এছাড়া আর কোনো কথা বলেননি তিনি। এর আগে বারবার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারা যায়নি, তিনি সবসময় পরে কথা বলবো মিটিংয়ে আছি বলে এড়িয়ে যান। তিনি বারবারই হেসে বলেন আমি এখন আর ওখানে নেই। গণমাধ্যম কর্মীরা জানান সে সময় প্রায় হঠাৎ করেই বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতেন ওবায়দুল কাদের, তখন কাদেরের সঙ্গে বিআরটিএর উপপরিচালক মাসুদ আলমও থাকতেন, কাদের তখন অনেকটা হাসি ঠাট্টা করে কথাগুলো বলতেন। তো প্রিয় দর্শক, মাসুদ আলমকে নিয়ে আপনার কি ধারণা, আপনার কি মনে হয়, তিনি কি ভালো হয়েছেন নাকি সেই আগের মতোই রয়ে গেছেন, কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।